রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা জানেন যে এখন দেবী পক্ষ শুরু হয়েছে, এটা অকাল বোধন। সাধারণত দুর্গা পূজা হয় চৈত্র মাসে, বাসন্তী পূজা, এটি হলো আসল দুর্গা পূজা। এই সময় দুর্গা পূজা অকাল বোধন, ভগবান রাম অশুভ শক্তিকে পরাভূত করার জন্য এই পূজার আয়োজন করেছেন। সুতরাং এই আগামী যে পুজো চলবে, এই পুজোয় সমস্ত অশুভ শক্তি যেন পরাভূত হয়, সেটাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি। এবং আমাদের রাজ্যে আমার মতে সবচেয়ে বেশি অশুভ শক্তি হল ড্রাগস। এখন আমাদের দারিদ্রতা আমাদের শত্রু না, দারিদ্রতা আমাদের এই সরকারের সময় দারিদ্রতা অনেকটা চলে গেছে, গরিবী রেখার উপরে আমরা অনেককে উঠাতে পেরেছি। একমাত্র আমাদের রাজ্যের সবচেয়ে অশুভ শক্তি হলো ড্রাগস, সেই অশুভ শক্তি পরাভূত হোক, এটাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি। এবং সকল রাজ্যবাসী আনন্দে মেতে উঠুক, যাতে এই দুর্গাপূজার সময় সবাই মিলেমিশে একাকার হয়ে যায়, আনন্দ উৎসবে মেতে উঠুক, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করছি।